প্রিয়টিকার পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের এই ক্লাসে আমি হাজির হয়েছি পরীক্ষা আসার মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। আশা করি সবাই এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন এবং শিখবেন। তো চলুন সরাসরি আমরা ক্লাসে ফিরে যাই। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রশ্ন এরকম আছে যে একটা নির্ণায়ক দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। এবং এই অঙ্কটা আমরা যদি আমাদের বইয়ে খেয়াল করি অনেকবার পরীক্ষা আসছে, সেই জন্য বলছি যে আপনাদের আসার একটা পসিবিলিটি আছে, তাই ভালো করে বুঝতে হবে। তো প্রথমে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে যা লেখা আছে সেটা লিখলাম। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড ছিল ওয়ান এ স্কোয়ার, এ স্কোয়ার ওয়ান এ, এ স্কোয়ার ওয়ান, এরকম। তারপর আমরা একটা কাজ করতে পারি, আমি গত ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে নির্ণায়কের ভিতরে আপনি কলাম সারি এর মধ্যে যোগ বিয়োগ করতে পারেন, তাতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা এখানে নির্ণায়কের যে কলামগুলো আছে সেগুলো আমি যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমি প্রথম একটা কলাম তৈরি করব। দেখেন, এক নম্বর কলামটা তৈরি করব, কীভাবে তৈরি করতেছি, তিনটা কলাম যোগ করে, অর্থাৎ সি ওয়ান, সি টু এবং সি থ্রি, এই তিনটা কলাম যোগ করে প্রথম কলামটা আমি তৈরি করলাম। তাহলে প্রথম কলামটা হবে এরকম, ওয়ান এ স্কোয়ার যোগ করেন, এখানেও সবটি যোগ করেন এ স্কোয়ার, তারপরে ওয়ান এ, এখানেও যোগ করেন যদি এ স্কোয়ার ওয়ান। আচ্ছা, তারপরে থাকতেছে এ ওয়ান এ স্কোয়ার, এ স্কোয়ার এ ওয়ান, এরকম থাকে। পরবর্তীতে আমরা তো এটা কমন নিতে পারি, তাই না, যেহেতু সব জায়গাতে। দেখেন, এটাকে একটু সাজায় লিখে তারপরে কমন নিতে পারেন, কোনো সমস্যা নাই। একটু সাজায় লিখে আমরা এ স্কোয়ার এ প্লাস ওয়ান এইভাবে লিখি সবটিকে, এ স্কোয়ার এ প্লাস ওয়ান, এ স্কোয়ার এ প্লাস ওয়ান। তারপরে থাকতেছে এ ওয়ান এ স্কোয়ার, এ স্কোয়ার এ ওয়ান। আচ্ছা, তারপর আমরা কমন নিয়ে নিই, অর্থাৎ সব জায়গাতে যেহেতু এটা আছে প্রথম কলাম বরাবর, সেজন্য আমরা কমন নিতে পারি এ স্কোয়ার এ প্লাস ওয়ান। কমন নেওয়ার পরে থাকবে ওয়ান ওয়ান ওয়ান, এ ওয়ান এ স্কোয়ার, এ স্কোয়ার এ ওয়ান। আচ্ছা, পরবর্তীতে যে কাজটা করা যায়, পরবর্তীতে আমরা বিস্তার করে ফেলবো, সরাসরি আর কোনো কাজ নেই আমাদের। আমরা যদি বিস্তারটা করতে চাই তাহলে দেখেন বিস্তার করতে পারি। তো বিস্তারটা করবো এইভাবে, প্রথম সারি বরাবর বিস্তার করলে প্রথম উপাদানটা আছে ওয়ান, তো এই সারি বাদ, সরি এই কলমটা বাদ, এই সারিটা বাদ দিলে এই উপাদানটা থাকে ওয়ান এ স্কোয়ার এ ওয়ান, এরকম থাকবে। তারপরে হচ্ছে মাইনাস, পর চিহ্নটা হচ্ছে মাইনাস এ, এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে এই দুটো উপাদান থাকে ওয়ান ওয়ান এ ওয়ান, তারপরে হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার এই কলমটা বাদ দিলেন, সারিটা বাদ দিলেন, এই উপাদানটি থাকবে ওয়ান 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 এ স্কোয়ার, এরকম। আচ্ছা, পরবর্তী কাজ, পরবর্তী কাজটা কি, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু, এটা গুণ দিই আমরা, তাহলে ওয়ান মাইনাস এ কিউব, আচ্ছা মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস এ, তারপর হচ্ছে প্লাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান। পরে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে সূত্র ইউজ করা যায়। এখানে যদি আমি একটা সূত্র ইউজ করি তাহলে ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার, সূত্র লিখলে সরাসরিভাবে লেখা যায়। তারপরে এখানে আছে আমাদের মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস এ, এইখানে যদি আমি সূত্র ইউজ করি তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। এই এ মাইনাস ওয়ানটাকে আমরা একটা কাজ করতে পারি, যেমন ধরেন এ মাইনাস ওয়ান, এটাকে মাইনাস ওয়ানটা আগে লিখে প্লাস এটা পরে লিখলাম। তারপরে মাইনাস ওয়ানটা যদি কমন নেওয়া যায়, মাইনাসটা কমন নিলে ওয়ান মাইনাস এ থাকে, অর্থাৎ এইটা থেকে আপনি এটা কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে মাইনাসটা কমন নিতেছি, তাহলে মাইনাস কমন নিলে এ মাইনাস এ থাকবে, আর এখানে একটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। কারণ দেখেন, এই যে এখান থেকে এই যে একটা মাইনাস ছিল, এই মাইনাস এ প্লাসের সাথে যদি গুণ করেন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে দেখেন, আমরা ওয়ান মাইনাসে ওয়ান মাইনাসে ওয়ান মাইনাসে কমন নিতে পারি, তাহলে ওয়ান মাইনাস এ, পরে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। আচ্ছা, নেওয়ার পরে এখানে কী থাকতেছে আমাদের, দেখেন ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার, এটা থাকতেছে এখানে, এখানে থাকতেছে শুধুমাত্র মাইনাস এ, আর এখানে থাকতেছে মাইনাস এটা, অর্থাৎ মাইনাস এ কিউব, এই যে আর থাকতেছে প্লাস এ মাইনাসে মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, তো দেখেন
a আর a কেটে দিলেন স্কয়ার আর স্কয়ার কেটে দিলেন তাহলে এখানে থাকতেছে দেখেন এইটুক সমান একটা সূত্র লেখা যায় সরাসরি আমরা যেমন এই যে এটা সমান এই সূত্রটা লিখছিলাম তো এটা সমান একটা সূত্র লিখে দিলেন তো 1 minus a কিউব এখানে হয়ে গেল আবার এখানেও খেয়াল করেন 1 minus a কিউব থাকে তাহলে এখানে দুইটা যদি গুণ করে দেন তাহলে 1 minus a কিউব হোল স্কয়ার এখন সেম ভাবে এটাকে লেখা যায় কি minus into a cube minus 1 এর উপর আবার আছে স্কয়ার তো স্কয়ার মাইনাস এর উপর থাকার কারণে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সরাসরি আমরা লিখতে পারি a cube minus 1 হোল স্কয়ার সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই হচ্ছে আমাদের প্রমাণ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সকলে বুঝছেন যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন সেখানে আমরা সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আর পাপেল এডুকেটর থেকে যে কোনো সুপার সাজেশন বা যে কোনো তথ্য প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন এই হটলাইন নাম্বার অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা আমাদের পাপেল এডুকেটর অ্যাপটি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ